সাদা মাছি তাড়াতে পারছেন না, ঝামেলা করছে খুব। লঙ্কা চাষিরা বিপর্যস্ত, টমেটো চাষিরা, করলা চাষিরা, তারপর শশা ধরেছে এখন, ঝিঙা, কুমড়ো বিরক্ত করছে আপনাদের। সাদা মাছি নিয়েই এখন ঝামেলা, অথচ একটা ক্ষুদ্র একটা পোকা, তাকে নিয়েই যত ঝামেলা সৃষ্টি হয়েছে এখন। দেখুন একবার সাদা মাছি তাড়ানোর জন্য আমি কী ম্যাজিক এনেছি, বেঁচে যাবে আপনার ফসল। একটা ওষুধ জৈব বলবো, একটা ওষুধ রাসায়নিক বলবো, কেউ বিদেশে যাবেন না। জৈব চাষি এবং রাসায়নিক চাষিদের জন্যই আমি ভিডিওটা এনেছি তড়িঘড়ি করে, কারণ আমি উত্তর দিতে পারছি না, যে বিপদ হয়ে যাচ্ছে। লঙ্কা চাষিরা বলছে হায় হায় গেল গেল, আপনার করলা বলছে গেল গেল, টমেটো চাষিরা যারা এখন আবার ফেলছেন বিস্তার তাদের জন্য সমস্যা হবে, শশা বলছেন একদম রাখতে পারছি না, কুমড়ো বিরক্ত করছে, ঝিঙা একদম কুমড়ে দিচ্ছে গাছকে, তাদের জন্য কী ম্যাজিক এনেছি একবারে শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, আপনাদের সকলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি সাদা মাছির ব্যাপারটা নিয়ে। সাদা মাছির উত্তর দিতে আমি পারিনি। যাই হোক, এই যে সাদা মাছিটা দেখুন একবার কী করছে, একটা ক্ষুদ্র একটা পোস্তদানা, একটা পোস্তদানাকে কী বলবো, চার ভাগের এক ভাগ করুন, ঠিক বসবে। এটা আমার শশা গাছ, আর এটা কিন্তু জৈব একদম, এক গ্রামও কিন্তু রাসায়নিক সার নেই, আমি বলেছি বারবার। এইরকম করে হাত দেবেন আস্তে আলতো করে, শুধু আস্তে করে টকো মারবেন, দেখবেন উড়ে বেরিয়ে যাচ্ছে, চোখটা একদম পরিষ্কার রাখবেন, সকালেই দেখতে পাবেন, হ্যাঁ বিকালের দিকেও দেখতে পাবেন। হালকা এরকম মারবেন, ডগে দিকেও মারবেন, দেখবেন উড়ে বেরিয়ে যাচ্ছে। বিশেষ করে লঙ্কা, এখন চাষের সমস্যা ফেলে দিয়েছি তো লঙ্কাকে নিয়ে, লঙ্কা চাষিরা খুব বিপদের মধ্যে চলেছে, দিন কাটাচ্ছে। তারপরে টমেটো বলবো, করলা বলবো, ইত্যাদি এই সমস্ত সব চাষিরা কিন্তু সব বিপর্যস্ত হয়ে যাচ্ছে সাদা মাছি নিয়ে, অথচ ক্ষুদ্র একটা পোকা দেখুন। যাই হোক, এতে তাড়ানোর জন্য আমরা কী করবো, প্রথমে আমি জৈব চাষিদের জন্য বলবো, সাদা মাছি শুধু নয়, আমার সাকিং টাইপ অফ ইনসেক্ট কারা আছে, মাল্টিপল সাকিং টাইপ অফ ইনসেক্ট কারা শুষে খায়, সাদা মাছি তো খাবেই, সাদা মাছি খাক অসুবিধে কিচ্ছু নেই, অসুবিধে কোথায়, ওরা যে ভাইরাসটাকে ছড়িয়ে দেয়, বিপদটা কুঁকড়ে যায়, গাছ হলুদ হয়ে যায়, আমরা মনে করি কোথায় হলুদ হয়ে গেছে মানে আবার সেই ছত্রাকনাশক ওষুধ দিতে হবে, না ভাইরাসের জন্য হয়েছে। ঢ্যাঁড়স গাছকে সাহেব করে দিল, কুমড়ো গাছকে সাহেব করে দিচ্ছে এখন, সাদা করে দিচ্ছে দেখবেন, শশা গাছকেও কিন্তু হলুদ করে দিচ্ছে এখন ইদানিং, লঙ্কা গাছকে কুঁকড়ে দিলেও বুঝতে পারছেন, ঝিঙে গাছকে কুঁকড়ে দিয়ে হলুদ করে দিচ্ছে বুঝতে পারছেন, এগুলো সবই কিন্তু সাকিং টাইপ অফ ইনসেক্টের জন্য, বিশেষ করে সাদা মাছি। তাহলে সাদা মাছি আমাদের রস শুষে খায়, অ্যাফিড অর্থাৎ জাপ পোকার রস শুষে খায়, জ্যাসিড চিরুনি পোকা টাইপের একটা পোকা আছে যার রস শুষে খায়, তারা ওর একটা পোকা আছে, থ্রিপস রস শুষে খায়, আচ্ছা মিলিবাগ দোয়ে পোকা বলি আমরা, দোয়ে পোকার রস শুষে খায়, তারপর কী বলবো, মিলিবাগ গেল, তারপরে আঁশপোকা আছে একবার সেটে থাকে গাছের গায়ে, ওরাও কিন্তু ওই আপনার রস শুষে খায় সাকিং ইনসেক্ট। তারপরে আমরা ধানের ক্ষেত্রে আমরা বিপিএইচ বলি দেখেছি, যদিও ধান নয় এটা, বাদামি শোষক পোকা, জিএলএইচ গ্রিন লিফ হবার, এরকম এরা শোষক পোকা, এরকম শোষক পোকা সবজিতে আমরা সাধারণত সাত আট রকম দেখি, তারপর ধান তো আছে বাদ দেন। আর একটা ছেড়ে এসেছি, মাইট, মাইট কিন্তু দুরকম, একটা কিন্তু লাল মাকড় রেড মাইট, আর একটা কিন্তু হলুদ মাকড়, এদের কিন্তু আটটা পা ছটা চোখ, মাকড় সার এক জাতেরা, মাইট আর পোকার মাইট কিন্তু এক না, মানে পোকা আর মাকড় কিন্তু এক নয়, আমরা এমনি বলি যে পোকামাকড়ে যা উঠতে চায়। যাই হোক, আমি ওসব দেরি করবো না, সাদা মাছি চলে আসি। এখন সাদা মাছিটা লাগবে কোথায়, ডগে মানে উপরের দিকে, এই এই সবে আমার গাছে ফুল আসছে, দেখছেন ফুল আসছে, দু একটা, এই যে দু একটা ফল, দু একটা ফলও ধরেছে, এটা কিন্তু আমার নীলা শশা জাত, এটা খুব সুস্বাদু খেতে মিষ্টি। এই যে ডগ দেখছেন গাছের ডগ, এই ডগগুলো কিন্তু এই ডগের দিকে, এই উপরের দিকে কিন্তু সাদা মাছিটা এখানে আক্রমণ করবে, আমি এসে যদি এরকম দেখি ধাক্কা মেরে দেখবেন উড়ে বেরিয়ে চলে গেল, অথচ ছোটো ছোটো পোকা, একটু খেয়াল করলেই দেখতে পাওয়া যাবে, এরা বসে কিন্তু গাছটাকে কুঁকড়ে দেবে, হলুদ আনবে, ভাইরাস করে দেবে, এই হচ্ছে প্রধান সমস্যা ওদের, অথচ ছোটো পোকা। আমরা তো তরমুজে হেরে গেলাম, তরমুজের চাষ দেখে এসেছিলাম, আমরা ডেলিগেট প্রথমে কাজ করলো পরে করলো না, আমি ওষুধে চলে আসছি একদম, এদের তাড়াবেন কী করে। এখন পোকা বিশেষ করে লাগবে কিন্তু এক, ভোরবেলা তো ওষুধ দিতে হবে খুব সকালে, সকালে উঠেই ওরা ঘুম থেকে উঠেই আমাদের যেমন খিদে পায় না, ওরা ওদের ওরা খুব খেতে আরম্ভ করে, ওদের খুব খিদে পায়, সকালে এক দিতে হবে, আর নয় দিতে হবে কিন্তু বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পরে দিতে হবে, এই দু টাইম কিন্তু সাদা মাছের ওষুধ দিতে হবে। আমি জৈব চাষিদের জন্য বলি, জৈব চাষিদের জন্যে সবথেকে ভালো ওষুধ হবে একটা, যেহেতু আমি বলবো বলেছি, যারা ঘরোয়া, অনেকে আজকে আমাকে কমেন্ট করছেন কি স্যার ঘরোয়া টোটকা বলুন, আমরা আর ওষুধ ফুষুধ কিনতে পারবো না, বিশেষ করে ছাদ বাগানি, টপ বাগানি, ছোটো চাষিরা যারা এমনি একটু আধটু বাড়ির শৌখিন চাষের জন্য করেছেন তাদের জন্য বলছি, তারা করবেন কি, এক লিটার জল আপনার দশ থেকে পনেরো গ্রাম, দশ থেকে পনেরো গ্রাম কেন, দশ গ্রাম হলে বাচ্চা, পনেরো গ্রাম হলে একটু বড়ো গাছ, বয়স্ক গাছ, এতে পনেরো গ্রাম ট্রেনে নেবে, গোল মরিচ, কালো যেটা মরিচ মানে বাংলাদেশের লোক আবার মরিচ বলতে লঙ্কা বোঝে, ওটা না, লঙ্কাও দিতে পারেন, এক লিটার জলে দশ থেকে বারোটা লঙ্কা দেবেন বেটে, আর রসুন দিতে হবে কিন্তু পঞ্চাশ গ্রাম, খোসা ছাড়ানো রসুন পঞ্চাশ গ্রাম, ওইটা বেটে নিয়ে ছেঁকে নিয়ে জল দেশপে করুন, পালাতে বাধ্য, অ্যাফিড ট্যাফিড তো চমৎকার কাজ হয়, জাপ পোকা একবার দিলেই একদম চকচক করবে গাছ,
করে দেখুন, মিলিবাগ দুয়ে পোকা একবার দিলে যথেষ্ট, মানে সমস্ত সাকিং ইনসেক্টের জন্য বলছি। তাহলে এইটাই সকাল বিকাল দুবার দিতে পারেন। যারা নিম পাতা শহরাঞ্চলে, নিম পাতা, নিম পাতা বললে পাওয়া যাবে না তো, নিম পাতা কোথায় পাবেন, অত সম্ভব না। গ্রামাঞ্চলের দিকে নিম পাতা ফোটালো, আপনারা নিমারিন কেনেন। কিন্তু কালকে একজন বলছেন, আপনার দর্শকরাই আমাকে বলছেন যে স্যার একটা পাওয়ারফুল নিম তেলের নাম বলুন দিনি। এখন বাজারে যে সমস্ত নিম তেল পাওয়া যায় ওর গায়ে লেখা আছে 10,000 PPM, পার্স পার মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভাগের মধ্যে 10,000 ভাগ PPM বলা হয়। PPM-এ ওগুলো গণনা করা হয়। এখন বাজারে নিম তেল আছে কিন্তু 50,000 PPM, তার ডোজ হবে, আমরা আগে হাফ মিলি দিয়ে কাজ করতাম, এখন 1 মিলি, অর্থাৎ 50,000 PPM-এ 1 মিলি ডোজ হবে। ওটা একটু পাওয়ারফুল নিম তেল। যেগুলো সাধারণ নিম তেল পাওয়া যায় ওগুলো 10,000 PPM, ওর ডোজ 3 ML থেকে 4 ML প্রতি লিটার জলে। ওইটা সকাল বিকাল দিলে হয়, ওসব বাদ দেন। আমি বলবো ওই মরিচগুঁড়ো বা লঙ্কা বা যেটা বললাম রসুন বাটা, ওই জল দিয়ে স্প্রে করুন, সমস্ত পোকার জন্য করুন, যারা ছাদ বাগানি টপ বাগানি, আপনাদের খুব ভালো হবে বিনা পয়সায়, আর আমি কিছু বলবো না। আর যারা পয়সা খরচা করতে চান, একটু ছাদ বাগান বেশি করেছেন, তাহলে একটাই জৈব ওষুধ কিনে রাখুন, ডেলিগেট, আর আমি ওষুধ নাম বলবো না, ডেলিগেট ডাউ অ্যাগ্রোসায়েন্স, আমেরিকার এক কোম্পানি জৈব ওষুধ, বটগাছের আঠার মতো ওষুধটা গাঢ়, 10 লিটার জলে আপনাদের বলবো 6 থেকে 7 মিলি। তাহলে এবার হিসেবটা সেরকম করে নেবেন, 1 চামচ মানে আমরা 5 মিলি বলি, 4 চামচ 1 চামচ, এইভাবে হিসেবটা করবেন। এইবারে অনেকক্ষণ ধরে কম জল নিয়ে কিন্তু ঝাঁকাতে হবে, ওষুধটা মিশতে চায় না, ঝাঁকিয়ে নিয়ে বড় জলে ঢালবেন, ঢেলে দিয়ে স্প্রে করবেন। ডেলিগেট কিনে রাখলেই যথেষ্ট, চলে যাবে ছোটোখাটো চাষিদের জন্য, বলছি জৈব চাষিদের জন্য। এইবারে আপনারা ট্র্যাপ কিনতে পারেন, লিবিক্সের ইত্যাদি ইত্যাদি অনেক ওষুধ আমি বলেছি, দরকার নেই জানার। আমি তাহলে বলবো ডেলিগেট কিনুন, আর ওই রসুন বাটা জল, রসুন আর লঙ্কা বাটা জল নিয়ে পোষ থাকুন, নিমারিন হোক বা নাই হোক। বা অনেকে বলছেন কালমেঘ মাদার কিনেছি, ভালো, 3 থেকে 4 ML কালমেঘ মাদার হোমোপাথি ওষুধ, ওটাও দিতে পারেন। মোটামুটি আপনাকে কালমেঘ মাদার বা নিমে গেলে সকাল বিকাল 3 থেকে 4 দিন পরপর দিতে হবে, আবার 5 দিন বন্ধ, আবার পরপর দিতে হবে, তবে আপনি চালাতে পারবেন। দেখুন সাদের লঙ্কা গাছ কুমড়ে গেছিলো, একবার ডেলিগেট দিতে দেখুন, একবার পরিষ্কার, এই দেখুন এই লঙ্কার পাতা তো এরকম হতে হবে, তবে তো ভালো লাগবে। লঙ্কার পাতাকে এইরকম রাখতে হবে, তবে আপনার গাছটা ভালো হবে। এই চলে গেলাম আমি, এইবার আসছি আমি, করবেন যারা ব্যবসা করছেন তারা কি করবেন, তারা বলবো এই মুহূর্তে ভালো কাজ হচ্ছে। আসলে আমাদের হাতে কী ছিল একটু ফিরে যাই, 1 মিনিট, ব্যবসায়ী চাষিরা ভালো করে শুনে নিন, আমাদের হাতে এতদিন কী ছিল, ইমিডিয়া প্রফিট, জোশ বলুন, কনফিডেন্স বলুন, অ্যাডমায়ার বলুন, ম্যাজিক বলুন, একটা ওষুধ, সেটা মূল টেকনিক্যাল ইমিডিয়া প্রফিট, কাজ হচ্ছে না। থায়োমেথক্সাম 20G আমরা কী পেয়েছি, আগে একতারা পেয়েছি, অ্যারো পেয়েছি, ম্যাক্সিমো পেয়েছি, বলুন না কী বলবো, অ্যাক্ট পেয়েছি, ইত্যাদি ইত্যাদি সাপটা পেয়েছি, যত রকম আমার থায়োমেথক্সাম গ্রুপের ওষুধ আছে সব ফেল, টর্পিড পেয়েছি, সব ফেল, আর কাজ হচ্ছে না, একটা কম পেয়েছি। তারপর আমরা কী এলুম, অ্যাসিটামিপিড, কান এলো, আমি শুধু এক মিনিট বলি, আমরা কী নিয়ে কাজ করছিলাম, কেন পাচ্ছি না, অ্যাসিটামিপিডে কে আছে, এক্কা আছে, কান আছে, ট্যাগরাইড আছে, ইত্যাদি ইত্যাদি, ব্যাস কাজ হচ্ছে না, ছেড়ে দেন। অ্যাসিফেটে চলে এলাম, অ্যাসিফেট, অ্যাসাটাফ, ফেল, চললো না। এখন এইসব ধরে রাখলে চলবে না, যাদের কিনে ফেলেছেন ঘরে তার কী করবেন, অ্যাসিটামিপিড, আর ছিল, হ্যাঁ আরেকটা ছেলে এসেছি, কার্ট অ্যাপ 50% SP, কার্ট অ্যাপ হাইড্রোক্লাইড, পাদান ছিল, ক্রিট্যাপ রিট্যাপ বলতাম, কিন্তু একটা ওষুধ আর কাজ হচ্ছে না, ওরা সব ধরে ফেলেছে। পোকাগুলো এত চালা করা না, সব মুখস্থ করে ফেলেছে, অর্থাৎ ওই ওষুধের সঙ্গে ওরা সহ্যশীল হয়ে গেছে, আমরা বলি রেজিস্ট্যান্ট গ্রো করে গেছে, ফলে ওরা আর মরছে না। এখন আমাকে নতুন টেকনিক্যাল যেতে হবে ঝাট করে, যারা ব্যবসায়ী চাষি আমি বলে দিচ্ছি, মানে খুব জোর দিয়ে বলছি আমি, এক্ষুনি ডেলিগেটে ফেল তাদের কাছে, ব্যবসায়ীদের কাছে, তাহলে কী করবে, এখন করতে হবে তাদের, কি একটাই ওষুধ কিনতে হবে আপনার, সোলোমন বায়ার কোম্পানির সোলোমন, একদম নতুন টেকনিক্যাল আমি লিখে দিচ্ছি, এই মারলেই চলে যেতে বাধ্য, 1 ML প্রতি লিটার জলে মারবেন, সকালে একবার মারবেন, আবার 3 দিন পর একবার মারবেন, অবশ্যই চলে যাবে। এর মধ্যে দুটো টেকনিক্যাল আছে, মাল্টি টেকনিক্যাল না হলে মারা যাচ্ছে না। আপনি যে ইমিডিয়াক্রোপিড, অ্যাসিটামিপিড একটা গ্রুপে যাবেন হবে না, এখন সব মানে ডাবল ট্রিপল টেকনিক্যাল দিয়ে ওকে মারতে হবে, কি এছাড়া কোনো উপায় নেই। সোলোমন, আর যদি সোলোমন না পান তাহলে আমি বলবো আর একটা ওষুধের নাম বলবো, আর বলবো না, আর মোভেন্টো এনার্জি, এই মোভেন্টো এনার্জি এও নতুন টেকনিক্যাল, এই দুটো ওষুধ ওই 1 মিলিগ্রাম ডোজ যে কোনো একটা আমি লিখে দিচ্ছি, মারলে সাদামাছি যেতে বাধ্য, প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে, খুব সকালে স্প্রে করুন, মানে ঘুম থেকে উঠেই স্প্রে করুন, যা কিছু টিফিন টিফিন করে, কারণ ওরা সকালটা ওরা আক্রমণটা বেশি করে। তাহলে মোভেন্টো এনার্জি একটা কিনলেই হবে, অথবা সোলোমন
একটা কিনলেই হবে, বায়ার কোম্পানি নতুন বেরিয়েছে। আমি টেকনিক্যাল দিয়ে দিচ্ছি বাংলাদেশে, ওই টেকনিক্যাল বাংলাদেশে যারা দর্শক বন্ধুরা দেখছেন একটা টেকনিক্যাল ওই ধরে বলবেন বাংলাদেশের দোকানদারদের কাছে, নিশ্চিত পেয়ে যাবেন। আর বায়ার কোম্পানি তো ওরা ইন্টারন্যাশনাল, ওরা প্রায় 125 থেকে 130টা দেশে ব্যবসা করছে, নিশ্চিত পেয়ে যেতে পারেন। আর ঠকবেন না, এখন দেখতে পাচ্ছি এখন এত খারাপ লাগছে, সাদামাছিকে তাড়ানোই যাচ্ছে না, কী বলবো আর। সাদামাছিকে দূর করুন, নাহলে আপনি ফসলকে বাঁচাতে পারবেন না। সাদামাছিটাই এখন প্রধান কাল, অথচ একটা ক্ষুদ্র একটা পোকা, হ্যাঁ উড়ন্ত পোকা সাদা, হ্যাঁ দেখতে পাওয়া যায় না সহজে, এই এই ব্যাপারটা করলুম। আশা করি সকলে বুঝতে পেরেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন।